দেওয়ালত স্মার্ট টিভি, কিন্তু শ্রেণীকোঠাত একাঠো পানি। বানত ডুবিছে স্মার্ট শ্রেণীকোঠা। শিক্ষার্থীর হাতত কিতাপ নহয়, আছে ঝাড়ু। ঝাড়ু মারি শ্রেণীকোঠার পানি উলিয়াত ব্যস্ত শিক্ষার্থী। সরকারি শিক্ষাখণ্ডৰ উন্নয়নৰ স্বার্থত পদক্ষেপ লওয়ার খবর আহি আছে যদিও তার সমান্তরালভাবে সঘনায় উদং হয়েছে পদক্ষেপর আঁৰৰ পয়ালগা স্বরূপ। বঙাইগাঁও জেলার তালগুড়িস্থিত এখন সরকারি বিদ্যালয়ের পয়ালগা ছবিয়ে উদঙাইছে সরকারি শিক্ষাখণ্ডৰ উন্নয়নৰ প্রকৃত স্বরূপ। শ্রেণীকোঠাত স্মার্ট বোর্ড আছে ঠিকই, কিন্তু তার লগতে শ্রেণীকোঠাত আছে একাঠো পানিও। বিদ্যালয়খনত পাঠ্যপুথির সঙ্গে ব্যস্ত হয়ে থাকা নাই শিক্ষার্থী, ব্যস্ত হয়ে আছে হাতত ঝাড়ু লৈ শ্রেণীকোঠার পানি উলিওয়াত। বিগত প্রায় দুমাহর প্রায় এজাক বরষুণতে পানীরে ভরি পড়ে শ্রেণীকোঠা সমূহ। জেলা প্রশাসনের বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করার পিছতো কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। উপায়হীন হয়ে পড়েছে এতিয়া শিক্ষকর স্থানীয় রাইজ আর অভিভাবক সকল। বঙাইগাঁও জেলার তালগুড়িস্থিত সাউথ বয়তামারী এম ভি স্কুলের পরিবেশে উদঙাইছে সরকারি বিদ্যালয়ের উন্নয়নের নমুনা। উল্লেখ্য যে বিগত 31 মার্চ তারিখে অহা ধুমুহা শিলাবৃষ্টির ফলত বিদ্যালয়খনের তিনপাতবর ফুটা হয়ে পড়ে। এজাক বরষুণ অহার লগে শ্রেণীকোঠাসমূহ পানীরে ভরি পড়ে, ফলত শিক্ষকসকলে পাঠদান করাব নি সোনকালে ছাত্র ছাত্রীসকলক ছুটি দিবলৈ বাধ্য হয়। প্রধান শিক্ষকগৰাকীয়ে জানিব দিয়া মতে বঙাইগাঁও জেলা প্রশাসনৰ লগতে বিভাগীয় কর্তৃপক্ষক সমগ্র কথাবোর লিখিত আকারে জনায় যদিও আজিলৈকে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, ফলত এতিয়া বিপাঙত পৰিছে শিক্ষকসকল। সংবাদ মাধ্যমৰ জৰিয়তে শিক্ষা প্রশাসন আৰু বিভাগীয় কর্তৃপক্ষক সমস্যাটো সমাধান কৰি ছাত্র ছাত্রীসকলক পাঠদানৰ সুবিধা প্রদান কৰিবলৈ অনুরোধ জনায় প্রধান শিক্ষকে। বিদ্যালয়খনৰ নাম সাউথ বয়তামাৰী এম ভি স্কুল, আমার তালগুড়িতে অবস্থিত স্কুলখন। যে সমস্যা হয়েছে মানে যাক আজি দেড়মাহ দুমাহ আগতে প্রচণ্ড শিলা বৃষ্টির ফলত মানে গোটেই তিন ফাট টিনের চাল গোটেই ফুটা হয়ে গেছে, যার ফলত মানে অলপ বরষুণ দিলে গোটেই শ্রেণী কোঠাবর মানে জলাশয়ের নিচিনা এটা পরিবেশ সৃষ্টি হয়। যে এই সম্পর্কে আমি মানে এক স্টুডেন্ট এখন বিদ্যালয়ের যে আর বিদ্যালয় পরিচালনা সমিতির এজন সদস্য, এই হিসাবত আমি হেডমাস্টারপরা জানিপরা মতে তেখেতে বিভাগীয় কর্তৃপক্ষক ইতিমধ্যে জানাইছে যদিও আজি দেড়মাহ দুমাহ হল এতিয়ালৈকে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা দেখা পোৱা নাই। যে এতিয়া মানে অলপ আজি এটা দুপরিয়ার সময় বা দিনের সময় যদি অলপ বরষুণ দিয়ে তো শিক্ষকরও উপায় না থাকে, স্কুল ছুটি দিবলগে বাধ্য হয়। এতিয়া আর মানে এটা জানিপরা মতে স্কুলের বোধহয় এতিয়া ছমহিয়া পরীক্ষা রুটিনও দিছে আর সিলেবাসও দিছে, কিন্তু যদি শিক্ষা লাভ করব নয়, শিক্ষা দান করব নয় শিক্ষকে, তেতিয়াহলে অলপ অসুবিধা হব। অসুবিধার ভবিষ্যতের কথা আছে লড়া ছোৱালীখিনিত, যে এই বিষয়ত মানে বিভাগীয় কর্তৃপক্ষ বা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যদি স্কুলখন মেরামতি করে তেতিয়াহলে ভাল হব। আমি জানিপরা মতে চৌকিদার তো আছে, কিন্তু থকা নথকা মানে একেই কথা আছে। মানে তেখেতে রাতেপুৱা 6টা বজাত আহি বিদ্যালয়খন খুলি দিয়ে, তারপর গোটেই দিনটার কারণে না থাকে। আজি শুনা পালো তেখেতে বোলে ছুটি লৈছে বুলি হেডমাস্টারপরা জানিব পারিলো। হয় রাতেপুৱা আমি দেখা পাইছো, রাতেপুৱা বিভিন্ন ধরনের গাইড মানুষখিনিও আহিছিল, রাইজ আহিছিল, তেখেতসকলেও দেখা পাইছিল যে কদৰ্যময় পরিবেশ, চিপ্সর প্যাকেট মানে মিঠাইৰ পেকেট এনেকুৱা পৰি থকা বুলি দেখা পাইছো আমি। হ্যাঁ, দুর্ভাগ্যজনক বিষয় মানে কি কব আর এই মানে আমি বহুদিনেরপরা জনাই আছো, হেডমাস্টার প্রধান শিক্ষকক অবগত করে আসিল যাতে এই ধরনের কিবা এটা হলে আমার কোন কোন লড়া ছোৱালী যাতে কর্মত নিয়োজিত নকরে। যে আজি বা কি কারণত সৰু সৰু লড়া যেহেতু পানি পাই অলপ খেলিছে কি জানি, কিন্তু হব নালাগিছিল মানে এনেকুৱা আসলতে হব নালাগিছিল। হ্যাঁ, সাফা করে থাকা ময়ো দেখা পালো আর দেখা পাইছে বহুত মানুষও দেখা পাইছে, এই আসলতে হব নালাগিছিল। কি কারণে এইবর হয়ে আছে আর চকিদার থাকার অবস্থা যদি এই একটা পরিবেশ হয় তেতিয়াহলে দুর্ভাগ্যজনক মানে কব গলেও অলপ অসুবিধা মানে উপায়বিহীন। আমি মানে রাইজ হিসাবত বা প্রাপ্তন ছাত্র হিসাবতো মানে উপায়বিহীন কিছু কথা মানে স্কুল পরিচালনা সমিতিও মানে উপায়বিহীন হয়েছে।
এটা বিভাগীয় কর্তৃপক্ষক আমি অবগত করিম গোটাই কথাখিনি, তেখেতসকলে ইয়ার উপর ব্যবস্থা কিনা এটা গ্রহণ করলে ভালো। মোর নাম আব্দুল আজিজ আহমেদ, মই এইখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের নাম হল সাউথ বুটামারি এমভি স্কুল তালগুড়ি। আমার মানে যা 31 তারিখে 31 মার্চের দিন হল আবেলি যুক্ত মানে শিলাবৃষ্টি হল, এই শিলাবৃষ্টির ফলত আমার স্কুলের দুটা বিল্ডিং একেবারে তিন পাত বিলাক ফুটা হয়ে গেল। ফুটা হয়ে যাওয়ার কারণে এটা আমার বিশেষ অসুবিধা হয়েছে। তার মানে লড়া ছালী যদি বরষুণ আহে তো লড়া ছালীক আমি শিক্ষাদান করার বিশেষ অসুবিধা হয়, আর কেবা ছুটি দিবলিয়াও হয়, আর স্কুলের চৌহদ বা স্কুলের যে রুমবিল পানি ভর্তি হয়ে যায়, পানি ভর্তি হয়ে যাওয়াত লড়া ছালীবিল বহিব নয়, ডেস্কবিল শিখি যায়, বিশেষ একটা অসুবিধা হয় শৈক্ষিক দিকে। বিভাগীয় কর্তৃপক্ষ ডিসি স্যারও 12 তারিখে জানাইছো, 12/4 হ্যাঁ 2024। তারপর এডিসি বাইদেউ, এডিসিক জানাইছো, আমার ডিও বাইদেউ জানাইছো, মানে মুঠতে আমার যেখানে বিভাগীয় কর্তৃপক্ষ আছে তেওঁলোকক আমি মানে লিখিত আকারে জানা হয়েছে। আর কিছুমানক CRC ডিও স্যারক আমি মৌখিকভাবেও জানাইছো, স্কুলত আহিছিল তেওঁলোকক দেখুৱাইছো, কিন্তু আজিলৈকে আমি কোনো ফল পোৱা নাই। সেইকাৰণে এটাই মোৰ অনুৰোধ যাতে অতি সোনকালে আমাৰ এই তিনিখিনি ব্যৱস্থাখিনি কৰি দি ভৱিষ্যত ল'ৰা ছোৱালীৰ জীৱনৰ উন্নতি কামনাৰ এটা সহায় আগবঢ়ায়। স্মার্ট ক্লাসরুমটো আমি ক্লাস কৰিব পৰা নাই, একেবাৰে মানে বৰষুণ প্ৰায় এঘাটো পানী হৈ থাকে। স্মার্ট ক্লাসত মই ICTC-ক মই 1 তারিখে জনাইছো, সিদিনাখন ঘটনা ঘটিছে সিদিনাখনে জনাইছো, তাৰ পিছদিনাখনে, কিন্তু আজিলৈকে তেওঁলোকক লিখিত জনাইছো, কিন্তু তেওঁলোকে আজিলৈকেও কোনো পদক্ষেপ কৰা নাই। শিফ্ট কৰাৰ কাৰণে লিখিছো, কিন্তু শিফ্টো কৰি দিয়া নাই, এটা দুখৰ বিষয়। অতি সোনকালে তেওঁলোকে আমাৰ এই ICTC যিটো TV আছে, এই TV-টো বৰষুণ পৰি নষ্ট হ'ব, সেইকাৰণে অতি সোনকালে যদি আমাৰ এই ব্যৱস্থাটো কৰি দিয়ে তেতিয়াহ'লে আমাৰ ছাত্ৰ ছাত্ৰী যথেষ্ট উপকাৰ সাধন হ'ব। চাপৰৰ পৰা নুৰজামালৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24।